বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভারী বর্ষণে কোমর পানিতে ডুবে গেছে বোয়ালখালীর প্রায় 4 লাখ জনসাধারণের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চিকিৎসা সেবা নিতে আসা অনেক রোগী সমস্যার সম্মুখীন হচ্ছে। বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স অবশ্যই একটি সংবেদনশীল জায়গা, আমরা সবসময় চেষ্টা করি যদি রোগীদেরকে একটা সর্বোচ্চ সেবা দেওয়া। যেহেতু আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে এবং জোয়ারের কারণে পানি জমে গেছে, তো রোগীদের আসতে সমস্যা হয়েছে এবং আমাদের যতগুলো রুম আছে আমাদের চিকিৎসা দেওয়ার টিম, ডিসি ডিপার্টমেন্ট, আউটডোর এবং আমাদের ডাক্তারদের যে রুম, সবগুলো আসলে পানি ঢুকে গিয়েছিল। তো এর মধ্যে আমরা চেষ্টা করেছি যে যতটুকু আমাদের ম্যান পাওয়ার আছে সবাইকে কাজে লাগিয়ে এর মধ্যে আমরা চিকিৎসাসেবা চালিয়ে গিয়েছি। তো চিকিৎসা পেয়ে আমাদের সবাইকে তারা সন্তুষ্ট আছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ভোর 5টা নাগাদ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়। জোয়ারের পানি প্লাস অনবরত বৃষ্টি, খানা বৃষ্টির কারণে এই পানিগুলো জমে যায় এবং পানি যাওয়ার যে রাস্তা ড্রেনেজ আছে ওই যে ড্রেন দিয়ে গিয়ে পানিগুলো শেষ করছে না, এত বেশি পানি। তো বর্তমান একটু কমছে, এখন দুপুর 2টা। তো